আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জয়বাংলা প্রকল্পের জন্য এই দুয়ারে সরকারের ক্যাম্পে আবেদন করবেন এবং আবেদনের পর প্রত্যেক মাসে এক হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই দুয়ারে সরকারের ক্যাম্পে জয় বাংলা প্রকল্পের মাধ্যমে আপনারা তপশিলি বন্ধু প্রকল্প জয় জোহার প্রকল্প এবং প্রতিবন্ধী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ একটা ফর্মের মাধ্যমে তিনটে প্রকল্পের জন্য আবেদন করা যাবে আর সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করি তো বন্ধুরা এবারে আমরা দেখব বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জয় বাংলা প্রকল্পে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং জয় বাংলা প্রকল্পের আন্ডারে কোন কোন স্কিমের জন্য আবেদন করে এক হাজার টাকা করে প্রত্যেক মাসে আপনারা পাবেন তো চলুন ফর্ম ফিল আপটা দেখে নেই সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে ডান দিকের এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবেন এরপরে আপনারা যদি একটু নিচের দিকে দেখেন এখানে বলা হয়েছে দেখুন অ্যাপ্লিকেশান ফর অর্থাৎ আপনি কোন প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন জয় বাংলা প্রকল্পে মোট তিনটে প্রকল্পে আবেদন করা যায় এক হচ্ছে তপশিলি বন্ধু প্রকল্প যেটা এসসিদের জন্য যাদের ষাট বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে তারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারেন ঠিক একইভাবে জয় জোহার প্রকল্পে যারা এসটি রয়েছেন যাদের ষাট বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে তারা আবেদন করতে পারেন এবং তৃতীয় নাম্বারে বলা হয়েছে মানবিক প্রকল্প যাদের চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারেন এবারে এই তিনটের মধ্যে যে প্রকল্পে আপনি আবেদন করতে চাইছেন সেই প্রকল্পের পাশে এরকম টিক করে দেবেন হয়ে গেল এরপরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন বন্ধুরা এবারে দেখুন এখানে বলা হয়েছে যে পার্সোনাল ডিটেলস তো এখানে বলা হয়েছে বেনিফিশিয়ারি নেম তো সর্বপ্রথম যিনি আবেদন করছেন তার নামটা দিয়ে দেবেন এবং তার যদি রকম মিডিল নেম থাকে সেটা বসাবেন এরপর আপনার পদবিটা বসিয়ে দেবেন এরপরে দেখুন বলা হয়েছে জেন্ডার তো জেন্ডারে মেল হলে এখানে টিক করবেন ফিমেল বা আদার যেটা হবেন তার পাশে ঠিক করে দেবেন এরপরে বলা হয়েছে দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আপনাকে এখানে বসাতে হবে এখানে তারিখ বসাবেন মাস বসাবেন আর এখানে কিন্তু আপনারা সালটা বসিয়ে দেবেন এবার দেখুন বলা হয়েছে এজ অ্যাজ অন এক দু হাজার কুড়ি তো আপনাদেরকে জানিয়ে দিই দু হাজার তেইশ সালে আপনারা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে দু হাজার কুড়িটা রয়েছে বন্ধুরা এটা আগের ফর্ম সেই জন্য তো এখানে কিন্তু আপনারা দু হাজার তেইশ পাবেন অর্থাৎ এক এক দু হাজার তেইশ সেই অনুযায়ী বর্তমানে আপনার যত বছর বয়স সেটা কিন্তু আপনারা এখানে লিখে দেবেন এরপরে দেখুন বলা হয়েছে ফাদার্স নেম তো এখানে আপনার বাবার নাম লিখবেন মিডিল নেম থাকলে দেবেন না হলে লাস্ট নেম অর্থাৎ পদবিটা লিখে দেবেন একইভাবে মায়ের নামটাও কিন্তু লিখে দেবেন এরপরে কাস্টের জায়গায় আপনি এসসি বা এসটি যেটা হবেন তার পাশে ঠিক করে দেবেন এরপরে দেখুন বলা হয়েছে ম্যারিটাল স্ট্যাটাস তো আপনি বিবাহিত কি না বা অবিবাহিত না বা সেপারেট আছে কি না যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে বিধবা কি না সেটার উপরে আপনারা ঠিক করে দেবেন এরপরে একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন বলা হয়েছে স্পাউস নেম ইফ অ্যাপ্লিকেবল অর্থাৎ আপনি যদি কোনো স্ত্রী হন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম লিখতে পারেন এবং যদি কোনো স্বামী আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু তার স্ত্রীর নাম এখানে লিখতে পারেন এখানে ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেমের জায়গায় কিন্তু সমস্ত তথ্যটা লিখে দিতে হবে এরপরে দেখুন বলা হয়েছে মান্থলি ইনকাম তো আপনার পারিবারিক মাসিক ইনকাম কত সেটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো অবশ্যই আপনার যদি দু হাজার পাঁচ হাজার ছ হাজার যেটা হবে সেটা কিন্তু আপনি এখানে বসাবেন এরপরে দেখুন বলা হয়েছে পার্সোনাল ডিটেলস তো পার্সোনাল ডিটেলসের জায়গায় কিন্তু আপনার সমস্ত নিজস্ব তথ্য দিতে হবে যেমন আপনার রেশন কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন তারপর বলা হয়েছে এ এইচ এল টিন নাম্বার এটা বসানোর দরকার নেই যেহেতু স্টারমার্ক নেই এই জায়গায় আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এখানে ভোটার কার্ড নাম্বার বসাবেন প্যান কার্ড যদি থাকে সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বার বসাবেন না বসালেও কোনো অসুবিধা হবে না এরপর যদি কোনো বিপিএল নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে বসাতে পারেন যদি না থাকে বসানোর দরকার নেই এরপর বন্ধুরা একটু নিচের দিকে চলে আসবেন এখানে কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন তো প্রথমেই স্টেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এখানে আপনার বিধানসভার নাম লিখবেন ডিস্ট্রিকে আপনার জেলার নাম লিখবেন পুলিশ স্টেশনের নাম লিখে দেবেন ব্লকের নাম লিখবেন আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটা হবে সেটা লিখে দেবেন ভিলেজ টাউন সিটি যেটা হবে সেটা লিখবেন তারপর আপনার ঘরের নাম্বার যদি থাকে লিখবেন না থাকলে লেখার দরকার নেই পোস্ট অফিস লিখে দেবেন পিনকোডটা লিখে দেবেন এরপরে বলা হয়েছে আপনি বর্তমানে পশ্চিমবঙ্গে কতদিন বসবাস করছেন সেই সালটা কিন্তু আপনি এখানে লিখে দেবেন আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন মনে রাখবেন যে মোবাইল নাম্বারের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটাই দেবেন যাতে টাকা এলে বোঝা যায় এরপর আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন যদি থাকে আর না থাকলে দেওয়ার দরকার নেই এরপর দেখুন বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস তো এখানে আপনার ব্যাংকের নামটা বসিয়ে দেবেন এরপরে দেখুন বলা হয়েছে ব্যাংকের যে ব্রাঞ্চের নাম সেটা কিন্তু এখানে বসাবেন এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে নাম্বারটা সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর সময় খুব গুরুত্বপূর্ণ সহকারে বসাবেন কোনো কাটাকাটি করবেন না বন্ধুরা কাটাকাটি হলে কিন্তু আপনারা টাকা নাও পেতে পারেন এরপর একইভাবে আইএফএসসি কোডটাও কিন্তু সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন সমস্ত কিছু হয়ে গেলে আপনার নিচের দিকে চলে আসবেন এখানে একটি জায়গা রয়েছে দেখুন ফর মানবিক স্কিম অর্থাৎ আপনারা যারা যারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে তার কিন্তু আপনারা টিক দেবেন এবং আপনাদের কত পার্সেন্ট বর্তমানে ডিসেবিলিটি রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দেবেন এবং আপনার যে সার্টিফিকেটটা পেয়েছেন সেটা কোন অথরিটি থেকে পেয়েছেন সেটা কিন্তু এখানে লিখে দেবেন এরপরে বন্ধুরা নিচের দিকে চলে আসবেন কী কী কাগজপত্র দিতে হবে সেগুলো কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন যেমন আপনার পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে ডিজিটাল রেশন কার্ডের জেরক্স দিতে হবে আধার কার্ড দিতে হবে ভোটার কার্ড দিতে হবে এবং আপনার যে বসবাসের ঠিকানা স্থায়ী বসবাসের ঠিকানা দিতে হবে তো এটা কিন্তু আপনার পঞ্চায়েত অথবা বিডিও অফিস থেকে পেয়ে যাবেন আপনার মান্থলি যে ইনকাম সেই ইনকাম সার্টিফিকেট কিন্তু এটা আপনি বিডিও অফিস থেকে পাবেন এটা আগে থেকে নিয়ে রাখবেন এটাও কিন্তু আপনার কাজে লাগবে এটা দিতে হবে এরপর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স হবে এবং অন্যান্য যদি কোনো ডকুমেন্ট দিতে চান সেটা কিন্তু দেবেন মনে রাখবেন যে ডকুমেন্টগুলো আপনারা দিচ্ছেন তার সোজাসুজি এই বক্সে কিন্তু আপনারা টিক করে দেবেন এই সমস্তগুলো হয়ে গেলে নিচের দিকে চলে আসবেন এখানে সেলফ ডিক্লারেশনের একটা ফর্ম পাবেন এটাও কিন্তু ফিল আপ করতে হবে এখানে দেখুন বলা হয়েছে ইন দ্য ইভেন্ট অফ মাই ডেট অর্থাৎ যিনি আবেদন করছেন তার মৃত্যুর পর আই হেয়ার বাই নমিনেট অর্থাৎ তিনি যাকে নমিনি করতে চাইছেন তিনি স্ত্রীকেও নমিনি করতে পারেন ছেলেকেও নমিনি করতে পারেন এবং স্বামীকেও নমিনি করতে পারেন এরকম কিন্তু নমিনি করতে পারেন তো তার নামটা কিন্তু এখানে লিখে দিতে হবে নমিনির নাম ঠিকানা এখানে কিন্তু লিখে দেবেন একইভাবে দেখুন এখানে বলা হয়েছে প্রেজেন্টলি আই অ্যাম রিসিভিং ফলোইং পেনশন তো বর্তমানে আপনি কোন পেনশন পান সেন্ট্রাল গভর্নমেন্ট নাকি স্টেট গভর্নমেন্টের সেরকম দুটো অপশান দেওয়া হয়েছে লেখার জন্য তো আপনি যেটা পান সেটা লিখবেন তো আমি এখানে বলবো আপনারা কিন্তু এখানে না করে দেবেন অর্থাৎ যদি না পেয়ে থাকেন না করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন যদি আপনারা আগে কোনো পেনশন পান সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না এরপরে দেখুন বলা হয়েছে প্রেজেন্টলি আই এম রিসিভিং ফ্রম ফলোইং সোশ্যাল সিকিউরিটি পেনশন অর্থাৎ এই সমস্ত সোশ্যাল সিকিউরিটি পেনশনের মধ্যেও যদি আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ঠিক করতে হবে তো আপনারা যদি না পান সেক্ষেত্রে ঠিক করার কোনো প্রয়োজন নেই এখানে ডেটটা দিয়ে দেবেন যেদিন আবেদন করছেন এখানে কিন্তু সিগনেচার করে দেবেন অর্থাৎ সই করে দেবেন সই না করতে পারলে আপনার বাঁ হাতের বুড়ো আঙুলের চাপটা দিয়ে দেবেন এরপরে নিচের দিকে চলে আসবেন এখানে বলা হয়েছে অফিসিয়াল ইউজ অনলি তো এই জায়গায় কিছু করার দরকার নেই কিছু করতে হবে না আপনার নিচের দিকে চলে আসবেন এখানে কিন্তু যারা অফিসাররা রয়েছে তারা স্ট্যাম্প করে সই করে দেবেন ডেট দিয়ে দেবেন কমেন্ট দিয়ে দেবেন ডেট দিয়ে দেবেন স্ট্যাম্প করে সই করে দেবেন তো এবারে সমস্ত কাগজপত্র নিয়ে আপনার কাজ যেটা হলো এই যে ফর্মটা আপনি ফিল আপ করলেন এই ফর্মটা নিয়ে কিন্তু আপনাকে দুয়ারে সরকারের ক্যাম্পে জমা করে দিতে হবে জমা করে দেওয়ার পর যখনই আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে প্রত্যেক মাসে কিন্তু আপনারা এক হাজার টাকা করে পেনশন পেয়ে যাবেন